আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং আমার অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজন লফট। সো আজকের ভিডিওতে আপনাকে আমরা বেশ দুই চারটা ভিডিও আগে আমরা প্রমিস করেছিলাম যে আপনাদেরকে আমাদের হোমব্রিড কোয়ালমন্ড রেজিস্টারের একটা বেবি দেখাবো যেটা ফ্লাইং জোনে আছে। ওর বাবা মাকে আমরা দেখাইছিলাম লাস্ট টাইম। সো ওর বাবা মা দেখা যাচ্ছে যে ওর বাবা মায়ের বডিতে কিন্তু হোয়াইট কালারটাই একটু বেশি, সিলভার কালারটা একটু কম। বাট ওর এই যে বেবিটা আমরা রাখছি একটু ধরে দেখাই, এই বেবিটা ফুললি সিলভার কালারের, সিলভার কোয়ালমন্ড চলে আসছে। তো এটা আমাদের ঘরের হোমব্রিড, আমাদের ঘরের নিজেদের লেগ ব্যান্ড আছে নিলয় চৌধুরী। দেখেন নিলয় চৌধুরী মোবাইল নাম্বার, নিলয় চৌধুরীর মোবাইল নাম্বার ডিপিএল ড্রিম পিজন লক। সো এই মেলটা এখন আছে ছয় পরে, এটা আমাদের একটা হোমব্রিড মেল। এখন আপনাদেরকে যেটা দেখাবো এই একটা, হ্যাঁ মাঝখানে ফোকাস করো মিডলে, হ্যাঁ আপনাদেরকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এই সিলভার কোয়ালমন্ড রেসারের কোয়ালিটিটা, সাইজটা এবং ওর কালারটা। এখানে দেখা যাচ্ছে ওর কালারটা হচ্ছে সিলভার কোয়ালমন্ড, মাশাল্লাহ অনেক ফিট সিলভার কোয়ালমন্ড। এবং ওর বডিতে দেখা যাচ্ছে ব্ল্যাক শেড আছে। আপনারা যখনই কোনো কবুতর হাতে নেবেন ওর ব্লাড লাইন হিসাবে আপনারা বুঝতে পারবেন ওদের কিছু ডানা বা ওদের পাখার কালার কিছু গুণাবলী দেখতে থাকে। এটা যদি ফুললি সিলভারও থাকতো, এই বডিতে এখানে কোনো ব্ল্যাক স্পট না থাকতো, ফুললি সিলভার, বাট এর পাখাতে একটু একটু এই ব্ল্যাক শেড থাকতো, তখন আপনাদেরকে এটা অ্যালমন্ড মিউটেশন এটা বুঝে নিতে হবে। হয়তো কালারটা প্রকাশ পায় নাই বা ও ডেভেলপিং প্রসেসে আছে। সো এই এটার কালারটা দেখেন, এটা সিলভার কোয়ালমন্ড আসছে, এর মধ্যে কয়টা কালার বিদ্যমান, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে সিলভার, ধরেই রাখা যায় না এত ফিট মাশাল্লাহ। আচ্ছা আমরা এই দিকটা দেখি, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে ব্ল্যাক। এখানে ওর বডিতে আমরা তিনটা কালারই পাইছি। এখন দেখি ওর এই যে গলায় কিছু গ্রিন আসছে, গ্রিন কিছু বেগুনি আসছে, এই যে ভায়োলেট। সো এখানে আমরা পাঁচটা ছয়টা কালার পাচ্ছি, যে একটু ইয়েলো শেড আসছে। এখন ওর ফুল কালার আসছে নাই, ওর কালার আরও চেঞ্জ হবে। ওর দশ পর ঝরার পর এটা আমার ঘরের বাচ্চা, এটা নট ফর সেল, এটা আমি ব্রিডিং করাবো ওকে দিয়ে, ফিউচার ব্রিড করাবো। ফিউচার ব্রিড করার আগে ওকে আবার আপনাদেরকে দেখাবো যে ওর কালারটা কতটুকু পর্যন্ত চেঞ্জ হয়েছে। সো এই লাস্ট টাইম একজোড়া বেবি দেখাইছিলাম ওদের নেক্সট জেনারেশনে, ওইখানে ওপাল শেডের সিলভার টাইপের একটা বেবি আসছে, কোয়াইট সম্পূর্ণ ডিফারেন্ট কালার একটা বেবি আসছে। সো ওইটা হচ্ছে ওর ফার্স্ট জেনারেশনের বেবি, ওইটা সেকেন্ড জেনারেশনের বেবি। সো দুইটাই দুই রকম কালার আসছে দেখে আপনাদেরকে দেখাইলাম। এখন এইটার নেক্সট ফিউচার জেনারেশন বা মানে ফিউচার জেনারেশন তো আমরা করবই, বাট ফিউচারে ও কেমন হয় আফটার মল্টিং, এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন যে একটা অ্যালমন্ড বার্ডের কালারটা কতটুকু পরিমাণে চেঞ্জ হয়। ও যখন জন্ম হয়েছিল ওর কালার ছিল হোয়াইট, হোয়াইটের মধ্যে গলায় দুই তিনটা গোল্ডেন শেড ছিল। আমার কাছে ওর তখনের কোনো ভিডিও আছে নাকি আমি শিওর না, মনে হয় নাই। সো থাকলে খুব ভালো হইতো, কম্প্যারিজমটা করতে পারতাম আমরা। বাট এই কবুতরটা ডে বাই ডে ছয় পরে ফুল সিলভার হয়ে গেছে। ও যে ফুল সিলভার হবে এটা আমি কখনো কল্পনাও করিনি, ওর লেজও সিলভার বের হচ্ছে। তো এই কবুতরটা ছেড়ে দেই। কবুতরটার বাবা মা হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা, মানে ওর বাবা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টেডের একটা বাচ্চা নিয়ে এসেছিলাম আমি, ওইটা মেল হয়েছে। তো এদের ব্লাড লাইন খুবই ভালো, এই কোয়ালমন্ড বা অ্যালমন্ড কালারটা দিয়ে বাইরের দেশে ফ্লাই করানো হয়েছে। মানে এটা যেহেতু ফ্লাই করানো হয়েছে এবং এটার মানে খুব ভালো বলতে যে আমি বলবো না যে আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ওর রেজাল্ট, বাট ওর রেজাল্ট যাই হোক না কেন যেহেতু ইম্পোর্টেড বার্ড সেই ক্ষেত্রে ওর ব্লাড লাইনটা স্ট্রং দেখে, ব্লাড লাইনটা আমরা কন্টিনিউ করবো দেখে আমরা ওকে ফিউচারে রাখছি, ওর বংশবৃদ্ধি করবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নেক্সট ভিডিও টপিক কী চান ওগুলো নিয়ে কমেন্ট করবেন, ওই অনুযায়ী আমরা আমাদের ভিডিও বানাবো। সো স্টে টিউন উইথ নিলয় চৌধুরী।